ওয়েলকাম সবাইকে আমার চ্যানেলে। আজ আমরা চলে এসেছি শিবানিদির বাড়িতে। তার বাড়ির কাছে 14 মাদলে বড় মেলা বসেছে। স্কুলের সবাইকে ডেকেছিল, কিন্তু আমরা কয়েকজন এসেছি, মেলাটা একটু ঘুরে দেখব। মহাপ্রভুর প্রসাদ খেয়ে আমরা বেরিয়ে পড়েছি। প্রসাদ খাওয়ার পর মেলা দেখতে বেরিয়ে পড়েছি। একজন বান্ধবীর সঙ্গে দেখা হয়ে গেছিলো, যার জন্য চোখটা এরকম বড় হয়ে গেছিলো। তারপর মা শীতলা মন্দিরে গিয়ে প্রণাম করার পর মেলায় ঢুকলাম। মহাপ্রভু দর্শন করার পর দোকানগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম। ফুচকা দোকান দেখে খেতে ঢুকে পড়লাম। আমার হাতে ফোন দেখে ফুচকা কাকু কি বলছে দেখো। ফুচকা খেতে খেতে আমরা ভিডিও করছিলাম, ইউটিউবে ছাড়তে হবে না এই কারণে। তবে ফুচকাটা খুব ভালো হয়েছিল। তারপর আমরা চলে গেলাম কিছু জিনিস কিনতে, কিছু ঘরের কাজের জন্য আর কিছু ভিডিওর জন্য। কিন্তু আমার সব থেকে ভালো লাগে ইয়াররিংসের দোকান। তারপর একটা ফুলের দোকান দেখতে পেয়ে ওখানে চলে গেলাম সবাই ফুল কিনতে। আবার ভেবোনের সত্যিকারের ফুল, ওগুলো প্লাস্টিকের ফুল, কিন্তু দেখতে খুব সুন্দর লাগছিল, তাই ওগুলো নিব ভাবলাম। তার সঙ্গেও দেখলাম খুব সুন্দর সুন্দর ঠাকুরের মূর্তি, খেলনা, টেডি বিয়ার আছে। ওখানে বার্গেনিং করতে গিয়ে ঝগড়া লাগিয়ে দিয়েছে। আর এখানে আমাদের একজন ম্যাডাম এই লাইটগুলো কিনলো। এখানে বাচ্চাদের খেলনা তো আছে, কিন্তু বাচ্চারা এখনো আসেনি, কারণ আমরা যখন গেছিলাম সন্ধ্যের টাইমে তখন মেলাতে লোকজন খুব কম ছিল। রাত বাড়ার সঙ্গে সঙ্গে সবাই আসছে। শিবানিদির ব্যাগ কেনার পর ড্রয়িং এক্সিবিশনে গিয়ে দেখি ওখানে আমার পুরনো স্টুডেন্ট দাঁড়িয়ে আছে। এখানে আমি বাড়ির জন্য বড়া ভাজা, জিলিপি নিচ্ছি। আর আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন না, লাইক করো। আমাদের মেলা দেখা শেষ, আর আজকের জন্য বাই।